ফ্লিপকোর্ট থেকে যে কোয়েশ্চেনগুলি এসে থাকে, তো এই কোয়েশ্চেনগুলি আজকে আমি কভার আপ করব। এখান থেকে তোমরা অবশ্যই অ্যাডভান্সমেন্টগুলি যে মুকুট নাটক রয়েছে, মুকুট নাটক থেকে তোমাদের অবশ্যই 20 মার্ক এসে থাকে। তো এই 20 মার্ক আমি তোমাদেরকে কভার করব, কী কী কোয়েশ্চেন দেখলে তোমরা অবশ্যই 99% কমন পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি পজ করে কোয়েশ্চেন আনসারগুলি তোমরা স্ক্রিনশট মেরে রেখে দেবে এবং আমি শুধু কোয়েশ্চেন দেবো। যদি এগুলির তোমাদের আনসার দরকার হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিয়ে দেবে। তো এখন আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলি দেখিয়ে দিয়েছি যে মুকুট থেকে কী কী কোয়েশ্চেন তোমাদের জন্য আসতে পারে 2024-এ। তো তোমরা নাও এখন দেখতে পাচ্ছ যে মুকুট রয়েছে, ঠিক আছে। তো মুকুট থেকে যে প্রথম কোয়েশ্চেন তোমরা দেখে নেবে, যে প্রথম কোয়েশ্চেন সেখানে কী রয়েছে, তোমরা প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, মুকুট গ্রন্থটিকে কী বলা যায়, নাটক নাকি উপন্যাস, ঠিক আছে। এক মার্কের জন্য যে কোয়েশ্চেনগুলি আসবে মুকুট থেকে সেই কোয়েশ্চেনগুলি আমি তোমাদেরকে দিচ্ছি। তারপরে আমি 4 মার্কে চলে যাব এবং 6 মার্কের যে কোয়েশ্চেনগুলি আসে সেগুলি আমি দেখে নেব কী কী কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। তো এক মার্কের জন্য প্রথম কোয়েশ্চেন, মুকুট গ্রন্থটিকে কী বলা যায়, নাটক নাকি উপন্যাস। তারপরের কোয়েশ্চেন, আমার এই 5000 সৈন্য নিয়েই আমি যুদ্ধে জিতব এবং আমি একলাই জিতব, বক্তার নাম কি। এ মুকুট আমার নয়, বক্তার নাম কি। খেলার পরীক্ষা তো ঢুকেছে, এবার কাজের পরীক্ষা হোক, উক্তিটি কোন পাঠ থেকে নেওয়া হয়েছে। মুকুট কোন শ্রেণীর রচনা। মুকুট নাটকের কনিষ্ঠ রাজকুমারের নাম লিখো এবং মুকুট নাটকের লেখককে, মুকুট নাটকের সেনাপতির নাম লিখো এবং মুকুট নাটকের মহারাজা অমরমাণিক্যর সন্তান কয়টি। তারপরে মুকুট নাটকটি কয় অঙ্কের নাটক। তারপরে ইশাখাকে মুকুট নাটকের মহারাজার নাম কি। তারপরে রাজদর যে আরাকান রাজের মুকুট নিয়ে এসেছিল, ইশাখা তাকে কোথায় নিক্ষেপ করেছিলেন এবং আরাকান রাজের বাইয়ের নাম কি এবং দুরন্দরকে। এই যে কোয়েশ্চেনগুলো আমি দিচ্ছি শর্ট কোয়েশ্চেন, ঠিক আছে। এই শর্ট কোয়েশ্চেনগুলো বলতে কি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে আমি চলে যাব যে মুকুট নাটকে 2 মার্কের জন্য যে কোয়েশ্চেনগুলি আসতে পারে, ঠিক আছে। 2 মার্কের জন্য কী কী কোয়েশ্চেন আসতে পারে তোমরা দেখে নাও। 2 মার্কের জন্য, 2 মার্কের জন্য যে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, বারবার শিক্ষা দিয়েছি কিন্তু মূর্খের শিক্ষার শেষ তো কিছুতেই হয় না, পাঠশালা না পাঠালে গতি নেই, উক্তিটি কার, তিনি কাকে বারবার শিক্ষা দিয়েছে। তারপরের কোয়েশ্চেন, ওর বুদ্ধিটা সম্প্রতি বড়ই বেড়ে উঠেছে, কে কার প্রসঙ্গে একথা বলেছে। তারপরে 2 মার্কের জন্য যে কোয়েশ্চেনগুলি আসতে পারে দেখে নাও। প্রথম কোয়েশ্চেনটি কি, প্রথম কোয়েশ্চেনের মধ্যে যে কোয়েশ্চেনটি হচ্ছে, দুর্বল লোকের পক্ষে অপমান পরিপাক করা শক্তি আলাদা, সুদ তুলবার শখটা তার পক্ষে নিরাপদ নয়, উক্তিটি কার এবং কে একথা বলেছে। তারপরে যে কোয়েশ্চেন আসতে পারে, তোমার তীর সকলের আগে ছোট এবং নির্ঘাত গিয়ে লাগে, উক্তিটি কার, কাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে। তারপরে 9 নম্বর, আমাদের সেই চিরশত্রুর সঙ্গে লড়াইয়ের যাত্রা করে ক্রাতচর্যের দীক্ষা গ্রহণ করতে রাজি আছো কি, এখানে কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছে। তারপরে আগুন যদি লাগাতে হয় তো নিজের করে চালটা সামলে লাগাতে হবে, উক্তিটি কার, কাকে উদ্দেশ্য করে উক্তিটি করা হয়েছে। এবং 6 নম্বর থেকে, ভাই আমি নিজের বিপদের কথা বলছি না, এখানে কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছেন। তারপরে বর্গীয় থেকে বর্গীয় নম্বর কোয়েশ্চন, তোমার দাদার বুদ্ধি তীরের মুখে কেন খেলে না তা জানো, বুদ্ধিটা তেমন সূক্ষ্ম ও তাই নয়, উদ্ধৃতি উক্তিটি কোন পার থেকে নেওয়া হয়েছে। এবং খেলার পরীক্ষা তো চুকেছে, এবার কাজের পরীক্ষা হোক, কে কোন প্রসঙ্গে একথা বলেছে। তারপরে কোয়েশন, তোমরা ভিডিওটি পজ করে সেগুলি স্ক্রিনশট মেরে রেখে দেবে। তারপরে যে কোয়েশন আসতে পারে দেখে নাও, আমার ভাই হামচু রয়েছে, সৈন্যরা তাকেই রাজা করবে, যুদ্ধ যেমন চলছিল তেমনই চলবে, হামচুকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে। তারপরে আমি জিতে এনেছি আমিই পারব, কে কি জিতে এনেছে। মেজ বৌরানী তামাশা করে আমাকে এখানে বন্ধ করে রেখেছিলেন, বক্তাকে মেজ বৌরানী কোথায় তাকে বন্দি করে রেখেছিলেন। তারপরে মুকুট নাটকে ত্রিপুরার সঙ্গে কোন রাজার যুদ্ধের কাহিনী আছে, এই যুদ্ধে ত্রিপুরা রাজ্যের সেনাপতি কে ছিলেন। তো 2 মার্কের জন্য যেগুলি কোয়েশ্চেন আমি দিয়েছি এখান থেকে তোমাদের এগুলি দেখলেই অবশ্যই হয়ে যাবে, তোমরা ভিডিওটি পজ করে এগুলি স্ক্রিনশট মেরে রেখে দেবে।
তারপরে ছয় মার্কের জন্য যে কোয়েশনগুলি আসতে পারে বা চার মার্কের জন্য এই কোয়েশনগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী কোয়েশন আসতে পারে। চার মার্কের জন্য যে কোয়েশন বা ছয় মার্কের জন্য যে প্রথম কোয়েশনটি হচ্ছে, আমি কি শত্রু সৈন্যর বেষ্টন ছিন্ন করে তোমার সাহায্যের জন্য আসিনি? বক্তাকে তিনি কার বিপদে সাহায্য করেছিলেন? বক্তার বক্তব্যে অভিমান ফুটেছে কেন? তারপরে কোয়েশন, সুযোগ কি তীরের মুখে থাকে, সুযোগ বুদ্ধি ডোগায়, তোমাকে কিন্তু একটি কাজ করতে হবে, উক্তিটি কার কার উদ্দেশ্যে বলা হয়েছে, এখানে কাজ বলতে কি বোঝানো হয়েছে এবং সেই কাজের ফলাফল কী হয়েছিল আলোচনা করো। তারপরে গ নাম্বার, আজ মরবার যেমন চমৎকার সুযোগ হয়েছে পালাবার তেমন নয়, একথা বলেছেন, প্রসঙ্গটি বুঝিয়ে দাও। তারপরে গ নাম্বার কোয়েশন, এ মুকুট আমি তোমাকেই পরিয়ে দিচ্ছি, উক্তিটি কার প্রসঙ্গটি বিশদভাবে আলোচনা করো। এরপরে উম্ম নাম্বার, মধ্যকুমার ইন্দ্রকুমারের চরিত্র আলোচনা করো। তারপরে ছ নাম্বার যে কোয়েশন তোমরা দেখতে পাচ্ছ, ছ নাম্বারের মধ্যে রয়েছে, না ভাই আমার তিন ভাই একত্রে বেরিয়েছি, বিজয়লক্ষ্মীর প্রসাদ আমরা বাঘ করে বুক না করতে পারলে আমার তো মন দুঃখ থেকে যাবে, বক্তাকে তিন ভাইয়ের নাম লেখো এবং বিজয়লক্ষ্মী প্রসাদ বলতে কী বুঝো আলোচনা করো। তারপরে ছ নাম্বার, সেনাপতির আদেশ লঙ্ঘন করে উনি অন্ধকারে শৃগালবৃত্তি অবলম্বন করলেন আর উনি পরবেন মুকুট, সেনাপতির নাম কি, কে শৃগালবৃত্তি অবলম্বন করেছেন? তারপরে সেনাপতি সাহেব কুমারদের এখন বয়স হয়েছে, ওদের মান রক্ষা করে চলতে হবে বই কি, উক্তিটি কে করেছেন? সেনাপতি সাহেবের নাম কি, কুমার কতজন ছিলেন? তারপরে জ নাম্বার, তুমি আমাদের অস্ত্রগুরু, তোমার মুখে উপদেশ সাজে না, উক্তিটি কে করেছেন, অস্ত্রগুরু কে ছিলেন, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে সাবাস রাজদর, সাবাস আজ তুমি ক্ষত্রিয় সন্তানের মতো কথা বলেছ, বক্তাকে কেন তিনি একথা বলেছেন, কেন তিনি রাজদরের কথা বলেছেন, রাজদরের চরিত্র আলোচনা করো। তারপরে চার মার্কের জন্য যে কোয়েশনগুলি আসবে তোমরা সেগুলি দেখো। ছ নম্বরের মধ্যে রয়েছে, চলবে না তো আমার তিনটা আমার তীরটা লক্ষ্যভ্রষ্ট হলেও যজ্ঞ সংসার যেমন চলছিল ঠিক তেমনই চলবে, আর যদি বা নাই চলতো তবু আমার জেতবার সম্ভাবনা দেখছি না, কোন পার থেকে উদ্ধৃত উক্তিটি গৃহীত, উদ্ধৃত কার কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? শুধু সন্ধিপত্র দিলে তো হবে না মহারাজ, আমি তো যে পরাজয় স্বীকার করলেন তার কিছু নিদর্শন তো দেশে নিয়ে যেতে হবে, মহারাজকে কার কাছে পরাজয় স্বীকার করেন তিনি, সন্ধির নিদর্শনস্বরূপ কী দিতে হয় এবং তাকে কেন? তারপরে ড নাম্বার, তার সঙ্গে আমার তীর বদল করতে হবে, ভাগ্য বদল হবে, কার সঙ্গে তীর বদলের কথা বলা হয়েছে, ভাগ্য কী বদল হয়েছিল, কাকে একথাটি বলেছিল? তারপরে আমি পরাজিত, এ মুকুট আমার নয়, আমি তোমাকেই পরিয়ে দিলাম দাদা, কে পরাজিত, কার মাতার মুকুট, প্রসঙ্গ উল্লেখ করে বিষয়টি আলোচনা করো। তারপরে কোয়েশন, তারপরে কোয়েশন দেখো কী কী, বিচার, তুমি বিচার চাও, তাহলে যে মুখে চুনকালি পড়বে, বংশের লজ্জা প্রকাশ করব না, অন্তর্যামী তোমার বিচার করবেন, কে কাকে একথা বলেছেন, প্রসঙ্গ উল্লেখ করে সবিশেষ আলোচনা করো। তারপরে থ নাম্বার, তার সঙ্গে আমার তীর বদল করতে হবে, ভাগ্য বদল হবে, উক্তিটি কার, তার বদল কা তীর বদল কাকে করতে হবে বলা হয়েছে এবং কীভাবে ভাগ্য বদলে দেবার পরিকল্পনা করা হয়েছিল, ঠিক আছে। তো এই যে মুকুট থেকে আমি যে তোমাদের কোয়েশনগুলি দিয়েছি এই চার মার্কের জন্য, আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই কোয়েশনগুলি তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট মেরে রেখে দেবে, যাতে এগুলি দেখলেই তোমাদের এই মুকুট নাটক সমস্ত চার মার্ক এবং ছয় মার্কের কাভার অপ হয়ে যাবে, এবং দুই মার্কের জন্য যে কোয়েশনগুলি দেখতে পাচ্ছ সেগুলি দেখলে যাবে এবং এক মার্কের জন্য। তো থ্যাংক ইউ, দেখা হবে আমাদের নেক্সট যে ভিডিও, নেক্সট ভিডিওতে আমরা তোমাদের সঙ্গে দেখা করবো যে মেজদিদি যে চ্যাপ্টার রয়েছে, মেজদিদি যে উপন্যাস, উপন্যাস থেকে তোমাদের বিশ মার্ক এসে থাকে, তো কী কী কোয়েশন আসতে পারে সেগুলি আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশন প্রোভাইড করবো।